নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গুরুত্বপূর্ণ নির্দেশ জুমার দিনকে কেন্দ্র করে, জুমার সালাতে আগে আগে আসা। জুমার দিনের পাঁচটি বিশেষ কর্মের সম্মিলিত একটি প্রচেষ্টা যদি কোনো ইমানদার করেন, ইসলামে যত ফজিলতপূর্ণ আমল আছে এর মধ্যে সর্বাধিক ফজিলতপূর্ণ আমলটি তিনি করলেন, অর্থাৎ সবচেয়ে বেশি সওয়াবের ভাগিদার হওয়ার সুযোগ আছে যে আমলের মাধ্যমে, সেটা হলো জুমার দিনে। সে আমলটা কী? সে আমলটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বাক্কারা ইয়াউমাল জুমআতি ওয়া ইবতাকার, যে ব্যক্তি জুমার দিনে আগে আগে উঠবে, ঘুম থেকে জাগবে এবং আগে আগে মসজিদে আসবে জুমার দিনে, ওয়াগাসসালা ওয়া ইগতাসাল, এবং উত্তমরূপে যে ব্যক্তি গোসল করবে, ফরজ গোসল না হলে নফল গোসল, যে ব্যক্তি উত্তমরূপে গোসল করবে জুমার দিনে, দ্বিতীয় কাজ। আর তৃতীয়ত, ওয়াদানা মিনাল ইমাম, ইমামের কাছাকাছি এসে বসার জন্য প্রতিযোগিতা লিখতে হবে, কে আগে আসতে পারে, কে কাছে বসতে পারে। ওয়ালাম ইয়াল গু, এবং কোনো অহেতুক কথা কাজ করবে না। আগে আগে এসে কি করবে? আগে আগে এসে ডিউটিটা কী? মসজিদে আগে আগে আসার পর আমরা সাধারণত আমাদের দেশে যেটা দেখি যে খুতবা বা বক্তব্য শোনার জন্য অপেক্ষায় থাকি আমরা। অপেক্ষায় থাকা নয়, বরং আগে আগে এসে তিনি যত বেশি পারেন নামাজ পড়বেন, দুরাকাত দুরাকাত করে, দুরাকাত চার রাকাত ছয় রাকাত, বেশি বেশি নফল নামাজ পড়বেন এবং কোরআনে কারিমের তেলাওয়াত করবেন, দুরুদ শরীফ পড়বেন। আপনারা পৃথিবীর বিভিন্ন দেশে যারা গিয়েছেন দেখেন জানেন, মিডল ইস্টে, তার্কিতে, এমনকি ইউরোপ আমেরিকার অনেক দেশেও, যে সমস্ত দেশে এত বড় বড় মসজিদ হয়তো নাই, কিন্তু মসজিদ যতটুকু আছে সেখানে পর্যাপ্ত কোরআন রাখা আছে। আমাদের দেশে মসজিদগুলোতে কোরআন থাকে একেবারে সামনে কিছু, আর পুরো মসজিদে কোনো কোরআন থাকে না, এবং সালাতের জন্য যে অপেক্ষার সময়টা সেটাতে আমরা বেশিরভাগ সময় চুপচাপ নীরব বসে থাকি। অথচ এটা নীরব বসে থাকলেও যদিও সওয়াব হবে, কিন্তু নীরব বসে থাকা এটা আমাদের জন্য সমীচীন না। আমরা সওয়াব তো অপেক্ষার মাধ্যমে পাবই, পাশাপাশি আমরা ইবাদতে মশগুল থাকবো ইনশাআল্লাহ। আপনারা যারা মক্কায় গেছেন মদিনায় গেছেন তারা জানেন, মক্কা মদিনাতে মানুষ জুমার নামাজ পড়ার জন্য কয়টার দিকে ঢুকে? মক্কায় রমজানে তো নয়টার পরে আর ঢোকার কোনো চান্সই নেই, সকাল নয়টার পরে আর ঢোকার কোনো চান্স নাই, নয়টার পরে আসলে বাইরে রোদে বসে থাকতে হবে। আপনি কে, পরিচয় নাই, আল্লাহর ঘরে কোনো পরিচয় নাই, এখানে সব গোলাম। আর এটার মালিক কে? আল্লাহ। এটার মালিক কি স্থানীয়রা? স্থানীয়রা যদি বলে আমাদের মসজিদ, এটা মসজিদই না। মসজিদে স্থানীয়রা হোক আর দূরের লোক হোক, টাকা পয়সা সবাই দেয় কাকে? আল্লাহকে দেয়। আমরা বলি না আল্লাহর জন্য দিলাম, মানে এটা কাকে দিলাম? আল্লাহকে। এখন আল্লাহ মালিক হওয়ার পর সেখানে আমার যদি আবার সে থাকে যে আমি টাকা দিলাম, কোনো সে থাকার সুযোগ আছে? এখন মালিক আল্লাহ, আল্লাহর ঘর যেহেতু, অতএব যে আল্লাহর গোলাম সেই মসজিদে আসবে, আল্লাহর গোলাম সবার জন্য মসজিদ উম্মত। তো এই জন্য মক্কাতে আপনারা যারা গেছেন তারা জানেন, রমজানে বিশেষ করে নয়টার পরে জুমার দিন ঢোকাটাই টাফ, অসম্ভব। এত বড় মসজিদ, লাখ লাখ মানুষ, কিন্তু সবাই ঢুকে গেছে নয়টার আগে। আর অন্য সময়গুলোতে দশটা সাড়ে দশটায় ঢোকা যায় অনেক সময়, কিন্তু সাড়ে দশটা রিস্ক হয়ে যায়, দশটার পরে হলে আর ঢোকাটা টাফ হয়ে যায়। কেন এত তাড়াতাড়ি আসে সবাই মসজিদে? তাড়াতাড়ি কেন আসে? উত্তর দেন, আগে গেলে সওয়াব বেশি হয়। আগে গেলে আমাদের দেশে মসজিদে বেশিরভাগ মসজিদগুলোতে মুসল্লিরা আসে হলো খুতবার আগ মুহূর্তে, ইমাম সাহেবের বক্তব্য শুরুর আগ মুহূর্তে। আমি এই ভূমিপল্লী মসজিদে যখন প্রথম জুমা পড়াই, তখন আমার বক্তব্যের সময় এক কাতার মুসল্লি থাকতো, এক কাতারও পুরো থাকতো না, কখনো কখনো দেড় কাতার থাকতো। এখন আমার বক্তব্যের আগে, আমি ঢোকার আগে মসজিদ নিস্তালা ফুল হয়ে দোতলা অনেক দূর হয়ে যায়, এটা কি লক্ষণ ভালো না খারাপ? ব্যাপারটা কি বুঝতে পারছেন আপনারা? এটা কি আনন্দের না বেদনার? আনন্দের। ইমানদারের এতে খুশি হওয়ার কথা না বেজার হওয়ার কথা? কোনো সন্দেহ আছে? অন্য সব মসজিদ যদি এরকম হয়ে যায় তাহলে ভালো হবে না খারাপ হবে? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে আগে আগে আসতে বলেছেন জুমার দিনে। ভালো করে খেয়াল করেন, মসজিদে জুমার দিনে আগে আগে, এবং ইমামের কাছাকাছি বসার জন্য
যে যত সামনে বসতে পারবে সে তত বেশি চেষ্টা তার থাকবে, এটা সওয়াবের কাজ। এই সওয়াবের কাজে প্রতিযোগিতা হবে, কম্পিটিশন হবে, এবং যে যতদূর পারে সে তত আগে যাওয়ার চেষ্টা করবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল আরো বেশি করার তৌফিক দান করুন। আমি তো বিভিন্ন জায়গায় গর্ব করে বলি, শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ, যে আমাদের মসজিদে খুতবা শুরুর আগেই নিস্তালা ফুল হয়ে দোতলা অনেকটা ফুল হয়ে যায়। এটা বাংলাদেশে অনেক মসজিদে হয় আলহামদুলিল্লাহ। এখন আপনারা ঢাকার অনেকগুলো মসজিদ আছে আমি চিনি, জানি, যেমন ধানমন্ডি তাকওয়া মসজিদের কথা জানি, মোহাম্মদপুরে বাদশাহ ফয়সাল মসজিদের কথা, অনেক মসজিদ আছে যেগুলো আমি চিনি না, এগুলো আমি ব্যক্তিগতভাবে ইমাম সাহেবদেরকে চিনি সেজন্য বলছি। এই মসজিদগুলো নিস্তালা দোতলা ফুল হয়ে যায় সকাল 11টা 11:30, দুপুর 11টা 11:30। তো যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের মর্ম আমরা বুঝব, তখন আমরা কল্যাণের পথে আগাবো। জুমার দিনে আগে আসার ফজিলত সম্পর্কে যে হাদিসটা আমি বলছিলাম, সে হাদিসটা শত শত মানুষ আমল করে আমাকে আবার ফোন করে জানান, ভাই এটার উপর আমরা আমল করার চেষ্টা করি। গত কিছুদিন আগে নরসিংদীর এক ইমাম খতিব সাহেব উনি বললেন, ভাই আমার অনেক দূর থেকে আমি পায়ে হেঁটে মসজিদে আসি, কারণ এই হাদিসের মধ্যে পায়ে হেঁটে আসার কথা বলা আছে, যদি সম্ভব হয় এমনকি গাড়িতে আসার পরে গাড়ি থেকে নেমে কিছুদূর পায়ে হেঁটে আসা, আর যদি গাড়ির পথ না হয় তাহলে একটু কষ্ট করে হলেও পায়ে হেঁটে যাওয়া, কারণ এই ফজিলত পাওয়ার জন্য পায়ে হাঁটা শর্ত। তাহলে শর্ত হলো পাঁচটা মোড়। এক নম্বর হলো আগে আগে উঠা, আগে আগে আসা। দুই নম্বর হলো গোসল করা ভালো করে। তিন নম্বর হলো পায়ে হেঁটে আসা, ওয়ামাশা ইলাল মসজিদি ওয়ামাশা ওয়ালা মিয়ার কাপ। হাদিসের ভাষ্য হলো ওয়ামাশা ওয়ালা মিয়ার কাপ, যে পায়ে হেঁটে যায়, কোনো বাহনে চলে না। তাহলে বোঝা গেল জুমার দিনে পায়ে হেঁটে আসার আলাদা ফজিলত আছে। হ্যাঁ, যে দূর থেকে আসবে সে তো বাহনে করেই আসবে, তো বাহন থেকে নেমে বাকিটুকু সে পায়ে হেঁটে আসবে, আর যে এতটুকু দূর থেকে আসবে যেখানে বাহন ছাড়া আসা যায় সে বাহন ছাড়াই আসার চেষ্টা করবে। তাহলে তিন নম্বর শর্ত হলো পায়ে হেঁটে আসা। চার নম্বর হলো ওয়াদানা মিনাল ইমাম, ইমামের কাছাকাছি যে বসার চেষ্টা করবে, তার মানে কি সবাই কম্পিটিশন পড়ে যাবে। এবং পাঁচ নম্বর হলো ওয়ালাম ইয়ালগু, কোনো অহেতুক কথা বলবে না। যে ব্যক্তি এই পাঁচটা কাজ করবে, আগায় ঘুম থেকে উঠবে, পায়ে হেঁটে মসজিদে আসবে এবং গোসল করবে উত্তমরূপে, ইমামের কাছাকাছি এসে বসবে, কোনো অহেতুক কথা কাজ করবে না, অর্থাৎ এখানে এসে কোনো ফাও আলাপ সালাপ গল্প গুজব না, তেলাওয়াতে ইবাদত বন্দেগীতে থাকবে। এই পাঁচ কাজ যে করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সে বাসা থেকে যে আসলো তার প্রতি কদম, প্রত্যেকটা স্টেপ যে সে রেখেছে, প্রতিটা স্টেপের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে এক বছর তাকে নফল রোজার সওয়াব এবং তাহাজ্জুদ পড়ার সওয়াব দান করবে। প্রতি কদমে যদি এক বছর সওয়াব হয় তাহলে কয়েকশো মিটার দূরে থাকলে তো কয়েকশো কদম হয়ে যায়, তার মানে আপনি প্রতি জুমার দিনে 100 বছরের নফল রোজা রাখা, 100 বছরের নফল নামাজ পড়া রাত জেগে, এটার সওয়াব আপনি পেতে পারেন শুধুমাত্র জুমার দিনে পাঁচটা কাজ করলে। এ হাদিস জানার পর থেকে আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভাইয়েরা অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে কষ্ট করে চলে আসেন আলহামদুলিল্লাহ। এবং আমার ভালো লাগে যখন শুনি যে মানুষ শুধুমাত্র ভালো কথা শোনার জন্য, প্রয়োজনীয় কথা শোনার জন্য অনেক বড় বড় পদস্থ, এখানে এমন এমন পদস্থ কর্মকর্তা বা ব্যক্তিবর্গরা আছেন, আমি পদের নাম বলতে চাই না, এক ভদ্রলোক বনশ্রী থেকে আসেন, মাঝে মধ্যে আমার গাড়িতে যাওয়ার সময় যান, আরও কয়েকজন আছেন, আমি পদের নাম বলতে চাই না, তারা কত বড় বড় পদ হোল্ড করছেন বর্তমানে, শুধুমাত্র আল্লাহর জন্য তারা আসে। তো এই যে দূর দূরান্ত থেকে মানুষগুলো আগে আগে আসে, এটা আনন্দের আলহামদুলিল্লাহ, এটা গৌরবের, এটা আমাদের জন্য উৎসাহের আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল এবং মঞ্জুর করুন। আমিন। জুমার দিন আগে আগে আসা একটি হাদিস আপনারা অনেকে শুনেছেন, সবার আগে যে আসে সে কিসের সওয়াব পায়? একটা উট দান করার সওয়াব পায়। দেখেন জুমার দিন মসজিদে আগে আসার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতভাবে উৎসাহ দিয়েছেন, এবং সেটা বুঝলে তো যে আগে আসা ফজিলত কি। আল্লাহ যাদের বোঝার তৌফিক দিয়েছেন তারা ভিড় করেন, তারা তো বুঝছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মসজিদে সবার আগে আসে জুমার দিন সে একটা উট দান করার সওয়াব পায়, এরপরে যে আসে একটা ছাগল, এরপরে যে আসে একটা মোরগ দানের সওয়াব পায়, এরপরে হলো ডিম দান করলে সওয়াব পায়, এরপর আল্লাহ কি পাবে, মানে আনুপাতিক হারে সওয়াবটা কমতে থাকে। অতএব এই প্র্যাকটিসটা খুবই ভালো, এই প্র্যাকটিসটা খুবই আনন্দের, এই প্র্যাকটিসটা খুবই আমাদের জন্য উৎসাহের এবং উৎসবের। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।
তাহলে আগে আগে মসজিদে আসার পরে কোনো কম্প্রোমাইজ নাই, এক্ষেত্রে কোনো ছাড় নাই, এবং সবাই চেষ্টা করবো ইনশাআল্লাহ যার যার জায়গা থেকে অন্যদেরকে উৎসাহ দিতে। কিন্তু আগে আগে এসে আমরা কি করি, আমি খেয়াল করছি আমাদের এখানে সবাই চুপচাপ বসে থাকেন, বসে থাকা উচিত না। একটা পরামর্শ মসজিদ কর্তৃপক্ষ বিবেচনা করবেন, সেটা হলো যে দুই পাশে এবং যে পিলারের উপর চারপাশে ঝুলন্ত যে ওই যে ইয়েগুলো রাখে না হারাম শরীফে কাঠের, খুব বেশি টাকা খরচ হবে না, কেউ উদ্যোগ নিলে কর্তৃপক্ষ যদি অ্যালাউ করেন আমার প্রস্তাব শুধুমাত্র, তাহলে সেক্ষেত্রে এখানে কিছু কোরআন আমরা রেখে দিতে পারি, অনুযিত কোরআন, এমনি কোরআন, তাহলে মানুষ কাছে থাকলে পড়া হবে, যেহেতু নাই অনেকে পড়তে পারেন না, এটা একটা প্রস্তাব দেওয়া থাকলো। আপনারা যদি ভালো মনে করেন, আমার তো মনে হয় 2-5 হাজার টাকা হইলে সম্ভব, একটা পিলারে চারপাশে যে কাঠের ফ্রেমের মতো তৈরি করে শুধু কোরআনগুলো রাখা থাকলো, দেখতেও সুন্দর হবে, আবার কেউ মনে চাইলে নিতে পারবে, তাহলে দুই পাশে দুইটা, দুই পিলারে দুইটা যদি আমরা কোরআন রেখে দিই, তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ আমাদের ভাইয়েরা যারা আসেন তারা পড়তে পারেন। কোরআনগুলো আমাদের দেশে মসজিদে এমনভাবে রাখা থাকে নিয়ে পড়াটাও টাফ হয়, এটা আমরাও এই মসজিদে একই অবস্থা করছি। আসলে বাংলাদেশে জায়গার সংকট, তো সামনে একটু জায়গা যদি ফাঁকা থাকতো তাহলে এখানে কিছু কোরআনের র্যাক রাখা যাইতো, রেহাল রাখা যাইতো, তো আমরা অবসর সময়গুলোতে যারা আগে চলে আসবো তারা এসে এক নম্বর হলো নফল নামাজ পড়বো যত বেশি পারি, ওটার গুরুত্ব সবচেয়ে বেশি, এরপরে হলো কোরআন তেলাওয়াত করবো যতটুকু পারি, আর জুমার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল কি, দুরুদ পাঠ করা, এ দুরুদ পাঠ করবো। আজকের দিনে আমি বলার আগে সকাল থেকে এ পর্যন্ত জুমার দিন উপলক্ষে দুরুদ পাঠ করছেন কারা একটু হাত তোলেন, শুধু জুমার দিন উপলক্ষে, মাশাআল্লাহ অনেক মানুষ পাওয়া গেছে এই মসজিদে, আলহামদুলিল্লাহ আমিও করেছি। আমরা জুমার দিনের এই আমলগুলো আগে আগে এসে বেশি বেশি করে করার চেষ্টা করব। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর সবার আগে আগে আসার ফজিলত তো শুনাইলেন, আপনি তো সবার শেষে আসেন, কারণ প্রশ্ন কী কী মনে উকি দিতে পারে আমি তো আন্দাজ করি, পাবলিক ফিল্ডে কাজ করাই তো আমার কাজ, মিডিয়াতে কাজ করাই আমার কাজ, আমি তো বুঝি যে মনের ভিতরে প্রশ্ন উকি দিবে আপনাদের, ওইটার উত্তর নেন। ইমাম সাহেব খতিব সাহেবের জন্য সবার শেষে আসা সুন্নাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসতেন তখন নামাজ শুরু হয়ে যেত, এটাই হলো ইমামের শান। বাংলাদেশে ইমাম তো হলো গোলাম, ইমামরা আমরা মনে করি কি গোলাম, অর্ডার দেব, চাকর চাকর একটা ট্রিট করব। আপনি যদি আপনার ইমামকে চাকর ট্রিট করেন, আপনারা অনেক মসজিদের সাথে জড়িত আছেন, অনেক অনেক মসজিদের সভাপতি সেক্রেটারি আছেন, অনেক দায়িত্বশীল ব্যক্তিরা আছেন, আপনাদেরকে বলছি আপনি আপনার চাকরের পিছনে নামাজ পড়তে আপনার একটু বিবেকে বাধা উচিত না, আপনার লিডার বানাইছেন কাকে, আপনার চাকরকে, তো জিনিসটা আপনার সম্মানে বাধা উচিত না, আপনার লিডার বানাবেন তো আপনি যাকে নেতা মনে করতে চায়, হ্যাঁ যদি মনে হয় যে না এটা আমার নেতা হওয়ার মতো তাহলে বাদ দিবেন, কিন্তু যাকে বানাবেন তাকে কি মনে করতে হবে, নেতা মনে করতে হবে। আমি একটা কথা প্রায় বলি, ইমাম নিয়োগ হলো প্রেসিডেন্ট নিয়োগের মতো পদ্ধতির দিক থেকে, কিভাবে একজন প্রেসিডেন্টকে নিয়োগ করে কিন্তু সংসদ সদস্যরা আমাদের দেশের আইন অনুযায়ী, ঠিক কি না বলো, সংসদ সদস্যরা সবাই মিলে প্রেসিডেন্ট ভোটের মাধ্যমে নিয়োগ নির্বাচন করে, তো প্রেসিডেন্ট নির্বাচন করার পর উনি যখন নির্বাচিত হয়ে যায় দায়িত্ব পালন শুরু করে দেয় প্রেসিডেন্ট হিসাবে, তখন এবার সবাই ওনাকে কি বলতে হয়, মহামান্য বলতে হয়, সর্বোচ্চ সম্মান ওনাকে দিতে হয়। হ্যাঁ আবার যদি মনে হয় যে না প্রেসিডেন্ট উল্টা পাল্টা, তাহলে সেক্ষেত্রে আবার কি করে অনাস্থানে, অনাস্থানে প্রেসিডেন্ট বাদ দিয়ে চেঞ্জ করে। ইমাম নিয়োগটার প্রক্রিয়াটা মানে প্রক্রিয়াটা হুবহু একই রকম, কিরকম যে ইমাম আপনি কাকে নিয়োগ দিবেন এটা আপনাদের ব্যাপার, মুসল্লিরা ঠিক করবেন, কর্তৃপক্ষ ঠিক করবেন, কমিটির লোকজন ঠিক করবেন, কিন্তু যখন নিয়োগ হয়ে যাবে তখন কিন্তু সে ওই যে সে ইমাম, তখন সে কিন্তু ওই যে প্রেসিডেন্ট, যেরকম প্রেসিডেন্ট নিয়োগের পরে উনি কি ইমাম, মানে কি নেতা, এখন তাকে মানতে হবে। হ্যাঁ আবার যদি মনে হয় যে না ইমাম উল্টাপাল্টা কাজ করে, বেলাইনে কাজ করে, হ্যাঁ ইমাম সাহেব যা বলে করে উল্টাটা, না এইভাবে সে নামাজ পড়তে আমাদের ভক্তি হয় না, তাহলে সেক্ষেত্রে আবার ওই যে কী করতে হবে, অনাস্থা আনতে হবে, অনাস্থায় না ইমাম বাদ দিয়ে চেঞ্জ করতে হবে। কিন্তু যতদিন থাকবে ততদিন পর্যন্ত সম্মান সর্বোচ্চ, রাস্তাঘাট বসে সমালোচনা, পার্কে বসে সমালোচনা, এগুলো রুচিশীল মানুষের কাজ না। আমাদের দেশের মসজিদেগুলোতে এগুলো হয় কি হয় না বলেন, ইমাম সাহেবদের সমস্যা ইমাম সাহেবদের বলতে হবে, ওনারা তো ফেরেশতা না মানুষ, বলতে হবে বাবা তোমার সমস্যা আছে, বাস সমাধান করে ফেলো বা যথাযথ ব্যবস্থা নিতে হবে। কিন্তু আমাদের দেশে হয় কি, আমার আব্বাজান রহমতুল্লাহ একটা কথা বলতেন যে ইমাম হলো ক্রিকেট ম্যাচের স্ট্যাম্পের সামনে থাকা ব্যাটসম্যানের মতো, এটা আমার আব্বা বলতেন, কীরকম
হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তাকায় আছে ওর দিকে, একটা বল ছুটে গেলে সব গালিগুলা, খেলতে পারো কার না পারো গালি সবাই দিতে পারে। তো ইমাম মুয়াজ্জিন এদের অবস্থা এরকম। এর জন্য অবশ্য আমি ইমাম মুয়াজ্জিনদেরকে কম দায় দিব না, অর্থাৎ আমাদেরও দায় কম না, আমরা নিজেদের মর্যাদা নিজেরা রাখতে জানি না। টাকা পয়সার পিছনে দাওয়াতের পিছনে যদি আপনি ছুটেন তো আপনার সম্মান কী থাকবে, আপনি নিজে যা বলেন যদি আমল না করেন তো আপনার সম্মান কী থাকবে। ইমাম সাহেবদেরও সেরকম নিজের মর্যাদা ধরে রাখার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সুন্দর আদর্শ মসজিদ আদর্শ সমাজ গড়ে তোলার তৌফিক দান করুন, এবং এটার জন্য প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে, সচেতন হতে হবে, এবং আমাদের প্রত্যেকটা কাজ হতে হবে আল্লাহর কাছে জবাবদিহিতার উপযুক্ত। বাবা রে, আমরা কেউ চিরকাল এখানে থাকতে আসিনি, এই দুনিয়াটা থাকার জায়গা না। এই মহল্লাতে বহু মানুষ ছিল, এখন আছে? আমার আব্বা জান এখানে নামাজ পড়তেন, এখন কবরে নিচে চলে গেছে। এই মসজিদের প্রতিষ্ঠা থেকে অনেক অবদান রাখা শহ সভাপতি জহির সাহেব দুনিয়া থেকে চলে গেছে, আরও অনেকে চলে গেছেন না। আমি আজকে আসি, আগামী জুমার আগে হয়তো আমি চলে যাব, এখানে অন্য কেউ আসবে। আপনি আজকে আসেন, আপনার জায়গায় অন্য মুসল্লি আসবে, আমরা কেউ এখানে থাকার জন্য আসি নাই। অতএব আল্লাহর ভয় যদি অন্তরে থাকে তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আমাদের জবানের হেফাজত হবে। আমি কোনো কথা বললে এটার জন্য আল্লাহর কাছে আমার ধরা খাওয়া লাগবে কি না এই ভয়টা থাকবে। আল্লাহর ভয় থাকলে চলার কিছু দরকার হয়। আল্লাহ মাকে আপনাকে সবাইকে সে তৌফিক দান করুন। এটাই জন্য বললাম যে প্রশ্ন উঠবে যে আপনি শেষে আসেন কেন, প্রশ্ন আসলে প্রশ্ন করে ফেলবেন, দেরি করবেন না, প্রশ্ন করে ফেলবেন। প্রশ্ন করে ফেললে সেটার উত্তর দিতে সুবিধা হয়। এবং আমি অনেক সময় আমার অভিজ্ঞতা শেয়ার করি, অভিজ্ঞতা শেয়ার করা। এখন দেখা যায় যে ইমাম সাহেবদের অনেক সময় হয় কি, আমি যেটা বাংলাদেশের পার্সপেক্টিভে দেখি আর কি, যে বিভিন্ন জায়গায় ইমাম নিয়োগের ইন্টারভিউতে বা ইয়েতে গেলে আমি বোঝানোর চেষ্টা করি মসজিদ দায়িত্বশীলদেরকে, দেখেন আমরা মসজিদ পরিচালনা করাতে যখন আসবো তখন আল্লাহর ঘরের আদবগুলো আমাদের আলাদা করে জানা দরকার, তাহলে সেক্ষেত্রে হেরফের হয় না, হবে না। ইমাম সাহেবদের বক্তব্যের আইটেম অনেক সময় ঠিক করে দেয় মুসল্লিরা, আছে না নেই, এবং বলে দেয় এটা বলতে পারবে এটা বলতে পারবে, ওটা বলছে কেন ওটা বলে না কেন। ওই যে বললাম আগে নিয়োগদার আগে চিন্তা করবেন লোকটা যোগ্য কিনা, যোগ্য হলে তারপরে ছেড়ে দিবেন, হ্যাঁ বেলাইনে চলে গেলে তখন শোধরাই দিবেন। আর ইন্টারফেয়ার করে করে ডিস্টার্ব, এটা করলো কেন ওইটা করলো না কেন, হান করে কেন তান করেন কেন, এই সমস্ত ডিস্টার্ব এগুলো কোনো ভালো মানুষের আলামত না, এগুলো ভালো মানুষরা করে না। কিন্তু অনেক মসজিদগুলোতে এই সমস্যাগুলো হয় কি হয় না বলেন, অহরহ হয়, অহরহ হয়। আর ইমাম সাহেব বেচারা হলো এমন এক মানুষ যে এটা সবার সমালোচনার পাত্র, সবার সমালোচনার পাত্র, মানে সবাই সমালোচনা করতে পারে, এটার জন্য কোনো যোগ্যতার দরকার হয় না। আপনি এখানকার কোনো ভালো একটা স্কুলের প্রধান শিক্ষক বা সভাপতি সেক্রেটারির সমালোচনা যায় করেন, কয়জনে করবে যারা এর সাথে সরাসরি ইনভলভ একান্ত, তারা ছাড়া বাকি মানুষগুলো যেখানে সেখানে করে না। কিন্তু ইমাম সাহেব এমন একটা আইটেম, আইটেমটাই এমন যে এটা চা দোকান রাস্তা ঘাট সব জায়গায় পার, সব জায়গায় বসে বসে বিশুদ্ধার এবং গীবত শেখায়াত করা যায়, ঠিক কিনা বলেন? আমার মনে পড়ে থাকতে একবার আমি যখন 2001 বা 2003 এই সময়টাতে আমি তখন মনে করি বাইতুল গলা মসজিদে জুমা পড়াই, তো আমার এক মুসল্লি বরিশাল বাড়ি ছিল, আমার সাথে খুব ক্লোজ ছিল বেচারা, আমাকে বলতেছে হুজুর মনে কিছু করেন না, আপনার সব ভালো লাগে, আপনার হাঁটাটা আমার একদম অপছন্দ, আপনার নেচে নেচে হাঁটান কেন, ভারত তো নাই কেন আপনার হাঁটার মধ্যে, আপনি একজন খতিব মানুষ। তখন আমার দাড়ি অল্প অল্প গজাইছে। তো আমি পরে বললাম আচ্ছা আপনি কি আমাকে বিয়ে করবেন? মানুষ মেয়ে দেখতে গেলে বিয়ে করতে গেলে মেয়ের হাঁটা পছন্দ হয় না, এটা নিয়ে একটা যৌক্তিক দাবি তোলা যায় যে না যার সাথে ঘর করবেন হাঁটাটাই ভালো লাগে না আমার, ভাই আমি বিয়ে করলাম না। আমি এলাম আপনার ইমাম, আপনি আমার কথা শুনবেন, আমার হাঁটা দিয়ে আপনি কি করবেন? ওনার নাম ছিল আবুবকর ভাই, আমার সাথে খুব ক্লোজ ছিলেন, সেজন্য ওইভাবে বলছি আর কি আমি যে ভাই এটা কোনো কথা হলো, আপনারা কী দেখবেন সেটাও বুঝেন না। ডক্টর খন্দকার আবদুল্লাহ জাকির রহমতুল্লাহ ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার প্রফেসর, উনি বলেন যে কোনো একটা বেসরকারি টিভিতে উনি প্রোগ্রাম করতেন, ওই টিভির মালিক পক্ষ বা উর্ধ্বতন কর্তৃপক্ষ ওনাকে বললেন স্যার আপনারা যারা আবদুল্লাহ জাকির সাহেবকে দেখছেন আপনারা জানেন ভিডিওতে উনি খুব সাদা মাটা চলতেন, খুব সাধারণ চলাফেরা থাকতো, একটা সুতির পাঞ্জাবি ভাঁজ হয়ে থাকতো, টুপি কোনো রকম একটা থাকতো জালি টুপি, মানে খুব সাদা মাঠা মানুষ ছিলেন, সহজ সরল মানুষ ছিলেন, এমনকি ওই জিনেদা অঞ্চলের আঞ্চলিক ভাষায় কথা বলতেন, মানে বাংলা শুদ্ধ ভাষা বলার চেষ্টাও করতেন না, প্রফেসরগিরি ওইটা দিয়ে করতেন, টিভিতে প্রোগ্রাম ওইটা দিয়ে করতেন, পাবলিক প্রোগ্রাম ওইটা দিয়ে করতেন। এবং ওনার মৃত্যুর পর
ইসলাম বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ার একজন প্রফেসর একটা প্রোগ্রামে আমিও ছিলাম, উনি একটা কথা বলছেন আমার খুব ভালো লাগে, খুব ভালো লাগে। উনি বললেন যে এই ক্ষেত্রে এই মানুষটা আমাদের আদর্শ, এই ক্ষেত্রে, সব ক্ষেত্রে না, এই ক্ষেত্রে আমাদের আদর্শ। কোন ক্ষেত্রে? বলেন যে উনি প্রফেসরি করতেন যে ড্রেসে, ওয়াজ মাহফিল করতেন একই ড্রেসে, জুমা পড়াতেন একই ড্রেসে, দাওয়াত খেতে যেতেন একই ড্রেসে। আমরা যারা ইউনিভার্সিটিতে পড়াই উনি ওনার কথা বলছিলেন, আমরা অনেকে আছে ক্লাসে গেলে আমরা কোট প্যান্ট পরে আমরা প্রফেসর সাজি, ওয়াজ মাহফিলে যাওয়ার সময় রুমাল টুমাল লাগায় আবার হুজুর সাজি। তো আমাদের নানান রূপ আছে, এক এক জায়গায় এক একটা দেখাই, জাহির করি। একজন ভেতর থেকে সৎ থাকা মানুষ সব জায়গায় একরকম থাকার চেষ্টা করেন। যাই হোক, এটা স্যারের মধ্যে ছিল, উনি সাদা মাটা ছিলেন, সহজ পোশাক পরতেন আপনারা জানেন। তো আমাকে উনি বলছিলেন, বলেন যে আমাকে ওই টেলিভিশন কর্তৃপক্ষ বললেন যে আপনি একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ফুল প্রফেসর, সহজ কথা না। একটা জেলাতে যখন কোনো প্রোগ্রাম হয় তখন ডিসিএসপির পরের জায়গাটা দিতে হয় আপনার বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে, এত বড় মর্যাদা, এই প্রোটোকল আপনার প্রাপ্য। আপনি একটা টিভি প্রোগ্রাম করেন কি, কাপড় চোপড় আপনার দেখা যায় ভাঁজ হয়ে থাকে, সুন্দর কোনো পোশাক না, টাইট না, ফিট না, একটা কোট পরতে পারেন, একটা কোটি পরতে পারেন, তো এটা কেমন কথা? উনি দুবাইতে যখন পিস টিভির প্রোগ্রামে গেছেন তা আমার কোটি উনি ধার করে রেকর্ডে যেতেন। স্যারের অনেক প্রোগ্রাম আছে, কালো একটা কুসকুসে কালো কোটি পর আপনারা দেখছেন, ওটা আমার। উনি বলতেন যে বাবা ভাই আমি তো দেশ থেকে একটা কোটি নিয়ে আসছি, এখন এরা বলে না এক কোটি দিয়ে চলবে না, একটু চেঞ্জ করতে হবে। আমি তো এইসব এই চেঞ্জ করা, স্টাইল পরিবর্তন করা এগুলো তো আমি জানি না বাবা, তা আপনার কোটিটা আমারও দেন, আমারটা আপনি নেন, তাহলে আপনারও চেঞ্জ হয়ে গেলো, আমারও চেঞ্জ হয়ে গেলো। তা মানে কত সাদা মাঠা ছিল মানুষ, এবং সাহাবিদের বৈশিষ্ট্য এটা, কানু আকাল্লুহুম তাকাল্লুফা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাহাবিরা ছিলেন তাকাল্লুফের সবচেয়েতে কম। তাকাল্লুফ মানে কি? মানে কীর্তিমতা, কীর্তিমতা তাদের মধ্যে একেবারে কম ছিল, মানে ছিল না বললেই চলে, কোনো কীর্তিমতা নাই। আমরা এখন কতটা কৃত্রিম জানেন? একটা ছোট এক্সাম্পল দিই, বাসায় মেহমান আসবে আপনার, কয় আইটেম হয়? চার পাঁচটার নিচে কোনো গরিব মানুষও মেহমানদারি করে না, তাই না? চার পাঁচটা তো মিনিমাম। আলহামদুলিল্লাহ, এটা আমাদের ভালো গুণ যে আমরা অতিথি পরায়ণ, এই অঞ্চলের মানুষ, ভারতবর্ষের মানুষ অতিথি পরায়ণ। পৃথিবীর অনেক দেশের মানুষ ভারতবর্ষের মানুষের কাছ থেকে খাওন শিখছে, সিদ্ধ করে করে খাইতো, এই যে মশলার গ্রাম নেওয়া এগুলো শিখছে আমাদের ভারতবর্ষ থেকে। আমরা এটা মনে করি ওরা উন্নত, ওরা অনেক কিছু আমাদের থেকে নিচে দাঁড় করছে, এখনো পর্যন্ত অনেক কিছু এখান থেকে শিখে, এই অঞ্চলের মানুষ থেকে। এর ভিতরে একটা ভালো গুণ হলো আতিথেয়তা, আতিথেয়তা ভালো গুণ। কিন্তু আপনার সাধারণত বাসা বাড়িতে কী হয়, মেহমান দাওয়াত দেওয়ার পর ইলিশ মাছ লাগবে, ডিমের কোরমা লাগবে, খাসি লাগবে, গরু লাগবে, মুরগি লাগবে, আইটেমে আগে একরকম ছিল। আগে আমরা দেখতাম যে মেহমানদারি মুরগি দিয়ে, আমাদের ছোটোবেলায় কথা বলতেছি, মুরগি না হলে মেহমানদারি হইতো না, তাই না? এটা তখন মুরগির দাম ছিল অনেক বেশি, গরু ছাগল এগুলোর দাম যখন মুরগির চেয়ে বেশি হয়ে গেলো তখন মেহমানদারি হয়ে গেলো গরুতে, যে গরু না খাওয়াইলে মেহমানদারি, মুরগি দিলে এটা অপমান হয়। আর যখন খাসির দাম বেশি হয়ে গেল তখন হয়ে গেল না গরু দিলে হয় না, খাসি দিতে হয়। যাই হোক, তো ধুমসে আপনি তিন চার পদ দিয়ে খাওয়াইলেন, অনেক কষ্ট করলেন আপনার মিসেস, রান্না বাড়াই করলেন, আপনি বাজার সদাই করলেন, মেহমান যাওয়ার পরের পর আপনি যদি বলেন, বিরক্ত হয়ে যদি বলেন, আর কদিন পরে পরে মেহমান, পাগল হয়ে গেলাম, রাঁধতে রাঁধতে অস্থির হয়ে গেলাম, এগুলো হয় কি হয় না বলেন? মেহমানের সামনে একরকম, আরে আপনি আসছেন, কিছুই তো করতে পারলাম না, আমার তো আরও উচিত ছিল কিছু করার, সময় পাই নাই, সময় পাইলে আমি উল্টে ফেলাইতাম। আর যখন মেহমান চলে যায় সবাই যার যার সাথে মিলান, এই চরিত্রটা আমাদের মধ্যে সবার মধ্যে না থাকে, অনেকের মধ্যে কম বেশি আছে কি না, উফ আর পারি না, মহিলা ক্লান্ত হয়ে গেছে, পুরুষটা বেচারা বাজার করতে করতে ইয়া হয়ে গেছে, আর রাঁধতে রাঁধতে শেষ। তাহলে আমাদের চরিত্রটা সামনে একরকম, পেছনে সাহাবিরা এরকম ছিলেন না, বাবা আমার যা আছে তা দিয়ে মেহমানদারি, কোনো দানাই ফানাই নেই, আমার ফ্রিজে এই আছে এই দিলাম, আমার লোন করে তোমাকে খাওয়াই নাই আমি, আলহামদুলিল্লাহ এটুকু আমি মন থেকে খাওয়াইছি, আমার কোনো দুঃখ নাই মনের মধ্যে, এটাই হলো সুন্নাত, এটাই হলো সুন্নাত। তো স্যার আলহামদুলিল্লাহ এরকম সাদা মাটা ছিলেন, তো ওনাকে বললেন ওই টিভি কর্তৃপক্ষ বললেন যে বাবা আপনি প্রফেসর মানুষ পাবলিক বিশ্ববিদ্যালয়ের, আপনার এই জামা মানায় না, একটু সাইজা গুজে আসবেন টেলিভিশন প্রোগ্রাম। তো স্যার বলেন যে আমি তখন জবাব দিলাম ওই টেলিভিশন কর্তৃপক্ষকে, বললাম যে শুনেন, টিভিতে মানুষ যারা আসে টিভির পর্দা যাদেরকে দেখেন আপনার, এরা দুই ধরনের, কারোর পুঁজি হলো শরীরটা, তাদের মানুষ দেখেই হলো শরীরটা দেখার জন্য, তারা সাজগোজ করবে, আপনার ভালো কাপড় চোপড় পরবে, বিভিন্নভাবে নিজেকে সাজাবে, কারণ তার দেখবেই ওইটা,
আর আমাদের যারা টিভিতে দেখতে আসে তারা আমাদের কথা শোনার জন্য আসে। আমার চেহারা কেমন, আমার হাঁটা কেমন, আমার জামা কেমন, এটা দেখা তাদের কাজ না। কিন্তু ওই যে বললাম ইমাম সাহেব, এটা হলো সবার সমালোচনার পাত্র, সবাই কথা বলতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্বশীল হওয়ার তৌফিক দান করুন। আমি কিন্তু বলছি না যে ইমাম খতিবরা ফেরেশতা, ইমামদের ভুল হতে পারে। ইমামরা অনেক সময় দেখা যায় ভুল হলে সংশোধন নিতে চায় না, এটা আরেক দোষ। ইমাম সাহেবরা মানুষ তো, তাদের ভুল ধরা দিলে তারা ভুল মানতে হবে, যদি না মানে তেড়ামি করে তাহলে এটা তার দোষ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সংশোধিত হওয়ার তৌফিক দান করুন। সবাই আল্লাহ তাআলাকে ভয় অন্তরে জাগ্রত রেখে চলবো, মসজিদে আগে আগে আসবো, কিন্তু সিনিয়রদের মাজুরদের দিকটা খেয়াল রাখবো, শ্রদ্ধার সাথে রাখবো। আল্লাহ আমাদের সবাইকে পরস্পরকে শ্রদ্ধা করার, সম্মান করার তৌফিক দান করুন এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আমরা সুন্দর একটা জায়গায় যেতে পারবো। আর সেই সাথে যে গরম চলছে বাংলাদেশে, এটা একটা ভয়াবহ ইঙ্গিত বহন করছে ভাই। এই যে আবহাওয়ার পরিবর্তন, এই বছর যে গরম আপনারা আঁচ করছেন, আপনাদের স্মরণ পড়ে গত 2-10 বছর এরকম গরমের কথা? আমার তো মনে হয় না। বিশেষ করে গত রাতে আজকে যেই গরমের মুখোমুখি আমরা হয়েছি, গতকাল না পরশুদিনে হিটস্ট্রোকে একটা বাচ্চা মারাও গেছে স্কুলে খেলতে গিয়ে। তো গরমের যে ভয়াবহ অবস্থা, আমার দেশে তো মানুষের এত অ্যাবিলিটি নাই, এত বিদ্যুৎ আমাদের নাই, এত এসি আমাদের নাই, এত ফ্যান আমাদের নাই, আল্লাহর কাছে আমাদের পানা চাওয়া উচিত। এটা যেভাবে বাড়তেছে তাতে মনে হচ্ছে যে মরুভূমির দেশগুলোকে ফেল করে চলে যাবে এবং আমার দেশে যে আর্দ্রতা আছে গরমের সাথে এটা অসহনীয় পর্যায়ে চলে যাবে। এবং এটা যে কত ভয়, আমরা একসময় শীত নিয়ে চিন্তা করতাম শীতে মানুষ মারা যায়, এখন বাংলাদেশে নতুন করে আমাদেরকে ভাবতে হবে গরমে মানুষ মারা যায় কিনা। অতএব আল্লাহর কাছে আসুন আমরা গণ ইস্তেগফার করি, প্রত্যেকে যার যার জায়গা থেকে দোয়া করি, আল্লাহ আমাদের দেশের প্রতি আপনি রহম করেন, কোনো আজাব আমাদেরকে দিয়েন না, দোয়া করবো তো ইনশাআল্লাহ। সেই সাথে গরম উপলক্ষে আমাদের আশেপাশে থাকা মানুষ প্রাণী যাদেরকে পানি পান করাবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সবচেয়ে উত্তম সাদাকা হলো, যে সাদাকা আল্লাহ সবচেয়ে খুশি হন সেটা হলো পানি পান করানো। এই পানি পান করানোর জন্য বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট থাকতে পারে মসজিদে, পাবলিক প্লেসে, বিভিন্ন জায়গাতে। গুলশানে এক বাসার সামনের একটা দৃশ্য মিডিয়ার মারফত দেখলাম যে কোনো এক আল্লাহর বান্দা বাসার সামনে একটা পাত্র রেখে ওইটা লিখে দিয়েছেন যে এটা পশু পাখিদের পান করার জন্য লিখে দিয়েছেন, এই জন্য পশু পাখিরা তার পড়ালেখা জানে না, যাতে কোনো মানুষ ফেলে না দেয় যে এটা রাখছে কেন, এই জন্য লিখে দিছে যে এটা পশু পাখিরা প্রাণ করার জন্য। সামান্য কাজ, এটার জন্য টাকা খরচ হয় নাই, কিন্তু পুরান কিছুতে একটু পানি রেখে দিছে, কয়েকদিন পর দিচ্ছে এবং সেখানে পশু পাখি কুকুর বিড়াল এসে পানি পান করছে, তারা সব পাচ্ছে। আমাদের তো ফ্যান আছে, এসি আছে, তাদের কি আছে, কত কষ্ট হচ্ছে। অতএব আমাদের গণেশ থেকে ফার দরকার এই ভয়াবহ গরমের দাউ দাউ থেকে বাঁচার জন্য। আমরা জানি বৈশ্বিক যে সংকট চলছে, আপনার আমদানি নির্ভরতা যদি না কমানো যায় দুর্ভিক্ষ কোনোভাবে এড়ানো সম্ভব নাও হতে পারে। সেখানে আমদানি নির্ভরতা যদি কমাতে হয় তাহলে সেক্ষেত্রে নিজেদের দেশে উৎপাদন বাড়াতে হবে, উৎপাদন করতে কি হবে, যে গরম হচ্ছে এভাবে যদি গরম হতে থাকে, এভাবে যদি অনাবৃষ্টি হতে থাকে তাহলে উৎপাদন করতে কি হবে। এই জন্য ভাই সবাই আমরা একটু আল্লাহর কাছে ইস্তিগফার করি, সবাই গণ ইস্তিগফার এই ভয়াবহ পরিস্থিতিকে আমাদেরকে রক্ষা করতে পারে। কোনো প্রেডিকশন কাজে আসবে না, শুধুমাত্র আল্লাহর কাছে আমাদেরকে রুজু হতে হবে, স্মরণাপন্ন হতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইরা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।